ঠান্ডা লাগছে? হা হা কি ঠান্ডা গো, এই দুই দিন ধরে আর খুব ঠান্ডা বেশি পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصو امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা সেরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন পসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা
চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হীরার গহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সবাই একটা আওয়াজ বাড়িয়ে জবান ছেড়ে দে রসুলের মহাব্বতে আল্লাহর মহাব্বতে এ জমিন কার জোরে বলেন এ জমিন কার আপনি আমি কার এখানে কথা চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কি কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে ঠাকুর গায়ে কি কালেমা বললে মামলা হয় জেলে দেয় রিমান্ডে নেয় মুসলমানেরা তো কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে এজন্য দুর্বল আওয়াজ দিলে চলবে না মুসলমানেরা কা পুরুষের জাত না মুসলমানেরা বীরের জাত মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কথা বলেন ঠিক কে না এ জীবনের মালিক কে এজন্য এই জীবনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহর দাসত্ব গোলামি করে জীবন কাটাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এজন্য আমরা কোনো বাতিল রক্ত চক্ষুকে ভয় পাই না আমরা ভয় পাই একজনকে তিনি কে আল্লাহর জমিনে আল্লাহর মহাব্বতে কালেমার আওয়াজ দিতে কি কোনো সমস্যা আছে আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমিনে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় ওই জমিনে কোনোদিন বাতিল শক্তি শয়তানি শক্তি টিকতে পারে না কথা বলেন ঠিক কে না এজন্য মুমিনের আওয়াজ দুর্বল দিলে চলবে না বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500-100 বছর বাঁচার দরকার নাই সিংহের মতো বাঘের মতো গর্জন দে এই জমিনে 1 বছর টিকে থাকতে চাই কথা বলেন ঠিক কে না এজন্য আওয়াজ এত দুর্বল দিলে চলবে না কষ্ট পেয়েছেন আপনারা এজন্য কালেমা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ শোনেন কালেমা পড়লে তো আপনার এমনি ঠান্ডা চলে যাওয়ার কথা একটু মহব্বতে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই একটু মেহরবানি করে লা ইলাহা জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা হজার দিলে আছে আমার আল্লাহর ভয়ে যার মনে আছে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা
ফুলের বুকে থাকলে মধু ভমরস মন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা জোরে লা ইলাহা, ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে, সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার যাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি, আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখনও থাকবো আমি রে বান্দা, তখনও থাকবো আমি, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার অন্তর্গত হাটপুকুর উত্তরপাড়া জামি মসজিদের নির্মাণ কল্পে 23তম দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আলামাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন, সকলে বলুন আমিন। কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মেহেরপুর জেলার কৃতি সন্তান, অত্যন্ত চমৎকারভাবে সুরলিত কণ্ঠে অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, অনেক চমৎকার মনে, চেহারাটা মাশাআল্লাহ, যেমন চেহারা তেমন কণ্ঠ, তাই না? অনেক ভালো গাইতে পারেন, তেলাওয়াত করতে পারেন, আলোচনা করতে পারেন। আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মেহেরপুরি সাহেব, দামাত বরকাতুম আলিয়া, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলুন আমিন। আমি মেহেরপুরে এবছরে দুবার গিয়েছি, আরো দু তিনবার যেতে হবে, ও এলাকার মানুষ অনেক ইসলাম প্রিয় কোরআন প্রেমিক। সম্মানিত ভাইরা আমার, আগামী কালকের জালসা কেমন হবে আপনারা তো জানেনই, আমাদের প্রিয় বড় ভাই সারা বাংলাদেশে আলোর সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব,
তিনি কথা বলবেন আশা করি আপনারা আসবেন আসবেন তো ইনশাআল্লাহ যেহেতু দুই দিন বাকি তাফসীর কোরআন মাহফিল এইজন্য আজকে যত দ্রুত শেষ করা যাবে আগামী কালকের জন্য তত ভালো হবে কারণ হলো শুনেন আগে কথাটা শুনেন এমন একটা পরিবেশে আজকের মুনাজাত দেওয়া দরকার যাতে শরীরের ভিতরে এনার্জি এরকম থাকে যা আগামী কালকে আসা যায় আজকে জন্মে ডাক্তার দুইটা পর্যন্ত ওয়াজ করে অসুস্থ বানায় দেয় কাল তো প্রিয় ভাই শ্রোতাই খুঁজে পাবেন না তখন বিপদ হয়ে যাবে না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাদের বেশি কষ্ট করতে হবে না আমারও বেশি কষ্ট করা লাগবে না আপনারা যতই বলেন আজকে নির্দিষ্ট সময়ে প্রোগ্রাম আমরা শেষ করতে না পারলে আগামী কালকের প্রোগ্রাম নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকব এজন্য যথা সময়ে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মাথার তাস পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোণে কোণে কোণান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিল আসার বসার সুযোগ দান করলেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুস শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মোবারকান ফিহ প্রশংসা দেয় কলঙ্কার প্রশংসা দেয় কলে খুশি হবে নিকে সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাবে একমাত্র মালিক কি লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা আছেন নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি মহব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে ওই যে দেখেন মাঝে মাঝে হাত তোলে কি গো আপনাদের মন কি মাহফিলে আছে নাকি বাড়িতে গেছে আহা মন খারাপ করেছেন আপনারা তে ঝোঁকে তালে সব জায়গায় হাত উঠান কেন হাত বুঝে সুজে তোলার দরকার আছে না হ্যাঁ এজন্য তো আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি আর যাই কয় আইরে সেই দিকে যাইরে বোঝা সোজা নাইরে লাঠি পিটা খাই মার খাওয়ার পরে হুঁশ হয় এ এ কাম করছিলাম এজন্য যে কোনো খা বুঝে শুনে করার দরকার আছে না না হাসলেও বুঝে হাসবেন কাঁদলেও বুঝে কাঁদবেন কেন কাঁদেন কেন হাসেন বিষয়টা ভেবে চিন্তে করার দরকার এজন্য বিবেক আকল জ্ঞান চিন্তা গবেষণার বিষয় যে কোনো কাজ করতে গেলে ভেবে কাজ করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা শয়তান আশেপাশে থাকলে যেন এত জোরে আওয়াজ দিবেন ভারতে চলে যায় বর্ডার তো পাশেই গো এতটুকু ধাক্কা মারতে পারবেন না কারা কারা আওয়াজ দিতে রাজি দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর
কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো দুর্নীতির আলো আটাই বাবা নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ হাত যেন কারো নাকে না লাগে হাত না মান কষ্ট পেয়েছেন মন খারাপ করেছেন অনেকে হয়তোবা ঝোকে তালে বলেইছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেরিয়ে চলিস দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় যত জায়গায় কোরআনের কথা বলতে যায় বলে হুজুর একটু বুঝে শুনে ওয়াজ করবেন বুঝেন নাই অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন রাজনীতির কোনো ওয়াজ করবেন না এরকম আছে না নাই সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বলেন তো আমার বাড়ি কোন জেলা আমি আসছি কোথায় আমি গাইবান্ধার ছেলে ঠাকুর গায়ে আসে রাজনীতির ওয়াজ করে আমার কি কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে আমি কেন এখানে রাজনীতি করি কথা বলেন না কেন এজন্য টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সিন এ পলিটিক্যাল লট বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী জামাত আছে 400 500 400 জনবেগে পুরপুরে 8000 ওলামানে জামাত তাবলীগ পাবলিক ওলামালে গণতন্ত্র গণফোরাম শিশু সমাজ বিলে এলজিবি বিনিয়ম নাগরিক শক্তি ভিপিএল সোসাইটি চার দল 14 দল 18 দল 20 দল হেফাজত ইসলাম বিনে বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাকে বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা আমি যদি দলীয় আলোচনা করি এদিক থেকে একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো কথা বলেন ঠিক কিনা আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলেন ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার সুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয় ও কি ঠাকুরগাঁও থেকে মিষ্টি এনে সে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে যে বেচারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় হারাম খায়া ঘুষ খায়া ভুরি বানাইছে আই হাইব্রিড ভুরি কথা কর না কে একের আখিরি ভুরি দেখেন নি ভুরি নওগাঁ জেলা আমি ঈদের নামাজ পড়া একজন ঈদের নামাজ শেষে যে বলতেছে হুজুর আপনারাই বলেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসেন না হুজুর আজকের এই মহা আনন্দের দিনে পবিত্র দিনে আপনার সাথে একটু কাঁধে কাঁধ মিলাই বুকের সাথে বুক মিলে কোলাকুলি করি এই কথা বইলে আমারে হাত ধরে মুসাফা করে বুকে নিতে চায় আমিও চেষ্টা করি আর বুকে যাব মাঝখানে পেট হলে বেরিকেট কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি এতই চেষ্টা করলাম আর বুক খুঁজে পেলাম না কথা বুঝছেন এই জন্য ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা নামাজ পড়ে না বেনামাজ ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে মা বোনেরা ব্যাপারটায় চলাফেরা করে বুকে উন্না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পেছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপারদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত যে বক্তার উপরে খুশি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না আজকের আলোচনা
গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। কোন কোন মুসলমান দুহাত তুলে আমার আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে তোলেন, আমি কি নামাইতে বলছি? এ জীবনের মালিক কে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে মুমিন। কথা বলবো সূরা মুলুক থেকে, কোন সূরা? সূরা মুলুক। দরদীরা বলেন কোন সূরা? সূরা মুলুক। আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুলুক। হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরা নাম্বার 66। আরো জোরে, 66। সূরা 66, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, 29 পারার প্রথম সূরা। সূরা মুলুক, মুলুক মানে হলো সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা। বলেন তো আকাশ আর জমিনের এক সত্র মালিকানা কার? সূরা মুলুক, সেখান থেকে আমি আপনাদেরকে আলোচনা তুলে ধরে বোঝানোর চেষ্টা করব। বাজান দিলের কানটা লাগায় গুনাগারের কথা শোনা লাগবে, তবে এই কথা আগে একটা বার বলে নেই, সেই কথাটা আপনারা সবাই কম বেশি শোনেন বা জানেন। সূরা মুলুক এমন একটি সূরা, যারা নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করবে মরণের পরে এই সূরাটি তার পক্ষে কবরের সজব সহজ করে দেবে। বলেন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক যে ব্যক্তি তিলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে এই সূরাটি ঝগড়া করে বলবে, আল্লাহ তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই, সারা রাত কোরআন পড়েছে, সারাটা দিন কোরআন পড়েছে, ও আল্লাহ নিয়মিত আমাকে তিলাওয়াত করেছে, যে বান্দা দুনিয়াতে নিয়মিত আমি কোরআনকে তিলাওয়াত করেছি, সূরা মুলুককে তিলাওয়াত করেছে, সেই বান্দার পক্ষে আমি আজকে কোরআন তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ আমার এই তিলাওয়াতকারী বন্ধু তারে তুমি জান্নাতে কবুল করে নাও। কোন সুবহানাল্লাহ, সূরা মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ কবুল হয়ে যাবে, সূরা মুলুকের কারণে আল্লাহ পাক তার গোলামকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, কোরআন আপনার পক্ষে সুপারিশ করলে আপনার কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আলোচনা শোনার পর অনেক মানুষ আমাকে মোবাইলে বলেছে, সরাসরি দেখা হয়ে বলেছে, হুজুর আমি আগে সূরা মুলুক পড়তাম কেন, আমি কোরআনই পড়া জানতাম না, আপনার আলোচনা শোনার পরে সূরা মুলুক আমার মুখস্থ হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরা মুলুক অনেক গুরুত্বপূর্ণ একটি, কবরের সলজবকে সহজ করে দেবে, কবরের আজাবকে সহজ করে দেবে, হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে। এই সূরাটি আমাদের মুখস্থ রাখার দরকার আছে না? ইনশাআল্লাহ নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগা শুনবেন, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তিলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলুক কে নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.
মুলুক থেকে কথা বলতে চাই, কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? এজন্য ভাইরা আমার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে আমি আপনাদের সামনে সূরা মুলুক থেকে আলোচনা শোনায় দিতে চাই। ও ঠাকুর গায়ের মুসলমানরা, আমাদের কোনো ইলম নাই, জ্ঞান নাই, ইলম দান করেন কে? আমার আল্লাহ বলেন, ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। আমার আল্লাহ বলেন, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম আর সুলাইমানকে ইলম আর জ্ঞান দান করেছিলেন কে? আরো চিল্লায় বলেন কে? তাহলে পৃথিবীর নবী রাসূলকে যিনি জ্ঞান দান করেন, সাধারণ উম্মত বান্দাদেরকেও জ্ঞান তিনি দান করেন, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার দিলের কান্তা লাগা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর আমরা কই সকল ক্ষমতার উৎস জনগণ? হাই রে হাইব্রিড স্লোগান কথা কন না কে? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে কন, সবার বড় কে? আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি আকাশ আর জমিনে? এই আকাশ আর জমিনে আর কারো অধিকার আছে নাকি? মালিকানা আছে নাকি? প্রশ্ন করলে জবাব আছে না? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর, কথা কন কার? সেই আল্লাহ পাক বলতেছেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাধর কেউ নাই, কথা কন না কেন? আমার আল্লাহ কেমন আল্লাহ নিজের পরিচয় ছোট্ট একটা সুরারে ভিতরে দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ থেকে বলেন, নবীজি আপনি বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর সাইদে বড় কেউ নাই। আজকে নিজেকে অনেকেই বড় মনে করে, বড়াই করে, আছে না নাই? আপনি কিসের বড়? আপনার তো কিছুই নাই। আপনার সৃষ্টির দিকে যদি তাকান, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না, এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা দান করার পরে অনেক মানুষ ক্ষমতা রাজত্ব বাদশাহী পাওয়ার পরে আদল প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, সমাজে ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আবার কেউ ক্ষমতা পায়া জুলুম অত্যাচার করেছে, নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা ক্ষমতা, আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন,
আবার ক্ষমতা দিয়ে কাউকে লাঞ্ছিত অপমানিত করেছেন, কাউকে আল্লাহ ক্ষমতা থেকে নামানোর জন্য জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে আজকে অনেক মানুষ রাজত্ব ক্ষমতার অহংকার দেখায় আছে না? নাই, শুধু তাই নয়, নবীর যুগে ছিল এক পাতি নেতা, নাম ছিল আমর, মহাবীর আমর। কি নাম? একটু ক্ষমতা নিয়ে আপনাদেরকে আজকে একটু বুঝাবো, তাই বলে এই ক্ষমতা সেই ক্ষমতা না, ভালো করে বোঝার চেষ্টা করবেন আলোচনার প্রেক্ষাপটে কথার, এবং আলোচনার মাধ্যমে আপনারা বিষয়গুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন যে হুজুর কি বুঝাইতে চায়। রাগ করবেন না তো, কষ্ট হবে না তো আপনাদের? হইলে আমার কি বা করার, আমি তো আর আমার বাবার কথা বলতে আসি নাই, আসছি নাকি বাবার কথা বলতে? কোরআন এবং সুন্নার আলোকে বলবো, চুপচাপ শুনবেন, হক কথা যদি বলি মেনে নেবেন, কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নার বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কিছু বলি, মঞ্চে উঠবেন, গলায় পাড়া দিবেন, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিবেন, আমি কিছু বলবো না। কিন্তু কোরআন হাদিসের হক কথা বললে চোখ মুখ মলিন করতে পারবেন না, উয়া শব্দ করতে পারবেন না, ঠান্ডা মাথায় মেনে নেওয়ার চেষ্টা করবেন, কথা বলেন না কেন? চলেন সামনের দিকে যাওয়া যাক, যাবো তো ইনশাল্লাহ। মক্কার একজন বীর, নাম কি বললাম? আমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনার কাফের মক্কার কাফেরদের ঘুম নাই, রাসূলুল্লাহ মদিনাতে যায় দিনের প্রচার প্রসার করেন, ইসলামের প্রচার প্রসার করেন, মক্কার কাফেররা টেনশনে, নবীজি মদিনায় যায় কি করেন? ঘুম নাই, ঘুম নাই চিন্তা হয়, কিন্তু রাসূলুল্লাহ মক্কার কাফেররা খাইছে না ঘুমাইছে একবারও চিন্তা করে না, কিন্তু এদের ঘুম নাই যে ওইখানে যায় না জানি কি করে, কথা কন না কেন? ভাইয়ারা আমার দিলের কান্তা লাগা শুনবেন, মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, মূর্তির সামনে দাঁড়ায়া, লাতুজা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ওদের ভগবানের সামনে দাঁড়ায় বলতেছে, প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করতেছি, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, জোরে কন্না উযুবিল্লাহ। আমার রসুলের কাল্লা নিতে চাই কাফের, আমার রসুলকে আর পাকা দানে মই দিয়েছে, আর জায়গা জমি দখল করেছে, ওর বাড়িতে চুরি ডাকাতি করেছে, কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ তাওহীদের ডাকে ডাকেন, একত্ববাদের দিকে ডাকেন, এক আল্লাহর দিকে ডাকেন, কোরআন সুন্নাহর দিকে ডাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করে যান, কালেমারা দাওয়াত দেন, এটাই হলো রসূলের অপরাধ, কথা বলেন ঠিক কি না? মানে ওদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের প্রচার করে, এটাই হলো রসূলের অপরাধ, কথা কন ঠিক কি না? হাজার হাজার দেবতা, কোটি কোটি দেবতা মানে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দেবতার কথা বলে, ওরা বলে এত দেবতা নিয়ে ঘুরি তাই তো বিপদে পড়ি, একটা লোক সারা সময় মূর্তি নিয়ে ঘুরতো, একদিন মূর্তি রাস্তার উপরে রাইখা প্রাকৃতিক কাজ সারার জন্য, বোঝে না? হ্যাঁ বোঝেনি তো কথা, নিজের জরুরি কাজ সারার জন্য চলে গেছে, নিজের জরুরি কাজ সেরে এসে দেখে তার যে প্রতিমা মূর্তি তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চিন্তা করে ভগবানের মাথা থেকে পানি বের হয়, মূর্তির মাথা থেকে পানি বের হয় না জানি বরকতের পানি, এই কথা বলে জিব্বা নিয়ে চাটা শুরু করছে, চাটতে গিয়ে দেখে এত দুর্গন্ধ, তখন বলে না না, প্রতিমার যদি বরকতের পানি হইতো তাহলে গন্ধ হইতো না, সুস্বাদু মিষ্টি হইতো, যে পানির গন্ধ তাকায় দেখে কুকুর হাইটা যায়, তখন বলে যে প্রতিমা নিজেরই কন্ট্রোল করতে পারে না, কুকুর এসে মুইতে দিয়ে যায়, পেশাব করে দিয়ে যায়, এমন প্রতিমা আমার উপকার করবে কি, আমার ভাগ্য ঘোরাবে কেমনি? প্রতিমারে আসার মাইরা ফাইলা দিয়া রসুলের দরবারে যায়, কালেমা পড়ে মুসলমান হইলেন। ভাইরা আমার, মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো
ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই কথা বলে রওনা করেছেন বাহিনী নিয়ে, খবর মদিনায় চলে গেল। রসুল জানার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীরা মর কাফের আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আমার কাল্লা ফেলায় দিতে চাই। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী গো আপনি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর কাফের আপনার কাছে পৌঁছার আগে যেন আমরের হাত পাল্লা প্যারালাইজ করে দেয়, অবশ করে দেয়। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে নবী যে আসমানের দিকে হাত তুলে বলে, আল্লাহ গো মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করার জন্য রওনা করেছে, আপনি আমরের একটা ব্যবস্থা করেন। হাত পায়ে এতটুকু শুধু বলছে, আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আর করিস না দেরি, রসুলকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। রসুলকে যায় বলো দোয়া কবুল হবে, জিব্রাইল এসে বলে, নবী গো হাত নামান, কেন কয় দোয়া কবুল হবে না, আল্লাহ নিজে বলেছেন শুধু দুই হাত আমি দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। ও নবী আপনি সাহাবীদেরকে বলেন, আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে? এই কথা নবী যে শোনার পরে হাতটা নামায় ফেললেন। আপনারাই বলেন তো সব সময় দোয়া দিয়ে কি কাজ হয়, এই গ্রামের নাম কি? হাটবুকু। এই গ্রামে মনে করেন চুরি হচ্ছে প্রতিদিন, গরু ছাগল গহনা গাটি এমন কি সুন্দরী বউ পর্যন্ত চুরি হচ্ছে। এটা উদাহরণ দিচ্ছি রে ভাই, চুরি হচ্ছে এটা বলতেছি না। স্বামী বউ এনে ঘুমাইছে, সকালে উঠে দেখে বউ নাই, তাহলে কে নিয়ে গেছে? সরে নিয়ে গেছে, আর না হলে আগে কারোর সাথে হয়তো বা মিস কল দেওয়া ছিল, চলে গেছে। তবে বউ যার চলে যায় লোকের কপাল ভালো নাকি কি? আচ্ছা যাই হোক, আমি অত গভীরে যাব না, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন আমার কথা? বিরক্ত হইন না ভাই, শোনা ভাই, রাগ করেছেন আপনারা? আমি যে আপনাদেরকে কত ভালোবাসি কেমনে বুঝাবো, বুঝাইতে পারবো না। আর ঠাকুর গায়ের মানুষ আমার যে কত ভালোবাসে এটা আমিও অনেক জানি, কারণ এই ঠাকুর গায়ে এক সময় আমি বছরে 30-40টা করে মাহফিল করতে গেলে ঠাকুর গায়ে এত প্রোগ্রাম করেছি, এখন আসা হয় কম। কষ্ট পাচ্ছেন আপনারা? আশা কম হলেও কি যোগাযোগ বন্ধ আছে নাকি? হাতে হাতে মোবাইল, কে দিয়েছে কে? সামনে যাই, কষ্ট হচ্ছে আপনার? যে কথা বলতে যাচ্ছিলাম, গ্রামে কি বাড়ছে? চুরি বাড়ছে। একজন 10 কেজি জিলাপি হরিপুর বাজার থেকে নিয়ে এসে বলতেছে, ইমাম সাহেব এনে দোয়া করেন, খালি খান আর বসে থাকেন, এনে দোয়া করেন, চুরি বেড়ে গেছে, এই হাটপুকুর গ্রামটাকে যেন আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করে, গাড়ি বাড়ি টাকা পয়সা মোটর সাইকেল হুন্ডা গরু ছাগল বউ সব চুরি হচ্ছে, তাড়াতাড়ি করে দোয়া করে। ইমাম সাহেব এশার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ এই হরিপুর গ্রামকে আপনি চোরের হাত থেকে হেফাজত করেন। চোর তাই জিলেপি খাওয়ার আশায় হাত তুলে কয়, আমিন আমিন আমিন। আপনারাই কণ্ঠ ওই জায়গায় ইমাম সাহেব দোয়া না করে যদি বলতো, এই হাত পুকুরের যুবকেরা তোমরা যদি তোমাদের এই গ্রামের সম্পদ নারীদের ইজ্জত জায়গা জমি টাকা পয়সা যদি হেফাজত করতে চাও, এই হাট পুকুর গ্রাম এই ঢোকার 4টা রাস্তা আছে। কয়টা রাস্তা? 4টা। কথার কথা বোঝেন না, আপনারা আবার কবেন 4টা আছে না 3টা আছে না 2টা আছে আমি তো জানি না। 4 রাস্তার মোড়ে 4 জন করে 16 জন যুবক বাঁশের লাঠি দিয়া মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা, চোর দেখে মাত্রই ওই বাঁশের লাঠি দিয়া চোরের গিরাবাস করাবা, কথা কোন ঠিক কিনা? চোর হাত তুলে আমিন কবি না তওবা করে ভালো হবে। হ্যাঁ, নরম কথায় আছে, শক্তের ভক্ত নরমের জন, সব জায়গায় দোয়া দিয়ে তেল তেলা দোয়া দিয়ে কাজ হবি না, রসুলের দোয়াল্লা ফিরে দেয় আর আপনি খুব দোয়াল্লা হচ্ছেন না? হ্যাঁ, সুদ ঘুষ খায় হারাম খায় কয় রব্বানা আতিনা ফির দুনিয়া, আল্লাহ কয় তোর মতো হাইব্রিড সুদ করে দোয়া কবুল হবি না, তোর হাত দিয়ে তো সুদের গন্ধ ঘুষের গন্ধ, কথা কর দোয়া করলেই কবুল হবি, অতই সোজা নাকি? রাগ করেছেন মনে হয়। এ ভাইজান, শুধুমাত্র হাসানোর জন্য কথাগুলো বলি নাই, বিবেক দিয়ে চিন্তা করার জন্য বলছি ভাইজান।
তাহলে সব সময় দোয়া দে কাজ হয় না চুরির বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে কথা কোন ঠিক কিনা তাই বলে লাউসর কদসর মুলাসরের না যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দিনের আলোতে চুরি করে জনগণের বুকে পিস্তল ঠেকায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই সমস্ত চোরদের বিচার আল্লাহর আইন দিয়ে করা লাগবে কথা কোন ঠিক কিনা চোর যদি চুরি করে দুই হাত কাইটা দাও কত হাজি হজ করতে যায় সে বলে ভাতিজা কেউ বলে নাতি রে আল্লাহ এতই একটা নিয়ামতে ভরা তুরস্ককে কয়েকদিন আগে দেখেছেন কাঁচা বাজার ফেলায়া মানুষ চলে গেছে আহারে কেউ কিছু নাই না স্বর্ণের দোকান ফেলায় যায় কেউ কিছু নাই না কোটি কোটি টাকার জিনিসপত্র থাকে একটা মানুষ হাত দিয়ে টাচ করে না এক দাদা বলে না তীরে মোবাইল পড়ে আছে তম কমপক্ষে 1.5 লাখ টাকার মোবাইল আমি একবার হাত দিতে যাই আবার চিন্তা করি রে বাবা চোর বলে যদি হাত কেটে যায় বাংলাদেশে বিমানবন্দরে নামার সাথে সাথে বলবে হাজি হজ করতে যায় চুরি করছে তুই হাত কেটে দিছে চোর হাজি কি হাজি এই ভয় আমি ধরি না রে ভাই পরে ওই জিনিসটা হারানো জিনিস যেই জায়গায় জমা দেয় ওই জায়গায় জমা দিলাম আর মোবাইলের দাম শুনলাম 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দামের মোবাইল পরে থাকে কেউ হাত দিয়ে টাচ করে না কার আইনের ভয়ে আল্লাহর আইনের ভয়ে আর আমার দেশে টাকা তো দূরের কথা টাকা তো দূরের কথা পেশাব পায়খানা পর্যন্ত এই দেশে নিরাপদ নয় এ কথা কন না কা বগুড়া শহরের একজন কোটিপতি ভিআইপি মানুষ শিল্পপতি কয়েকদিন ধরে ডাক্তারের কাছে যাতায়াত করে রোগ ভালো হয় না এতই ট্যাবলেট ঔষধ দিল ইনজেকশন মারলো ভালো হয় না পরিশেষে ডাক্তার ডেকে বলে ভাই যদি আপনার সমস্যাটা কি জানতে হলে একটু আপনার পেশাব পরীক্ষা করা লাগবে ভালোই বোঝে শুনছো তোমরা না দেখছেন এই সব অস মুখস্থ আমি আর কি করবো দোয়া করে দে বাড়ির যে যাবো মায়ের আমার দিলের কানটা লাগা শোনেন তারপরে ভালো লাগে ওগুলো তো কেটে সেটে দিছে আর আজকে পুরো লাইভ চলতেছে 2 ঘন্টা কথা কোন ঠিক কেনা কোনো ইয়ার্ড নাই কোনো কাটিং সেটিং নাই যা হবে সব সব যাইরে গা দেখছেন ওরে তো 5 মিনিট শুনে মন ভরে আফসোস থাকে রাগ করেছেন মনে হয় ভাইয়ের আমার দিলের কানটা লাগা শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কানটা পেতে শোনরে যুবক ভাই আমি তোমাদের উদ্দেশ্যেই বলতে চাই ওই শিল্পপতি পেশাব করছে তুমি আমি গরিব মানুষ পেশাব করলে না আরসির বোতলে ক্যান্সার এর বোতলে রেখে দিতাম কিন্তু বড় লোক কোটিপতি ওর পেশাবারে তো একটা দাম আছে ভিআইপি পট বাড়িয়ালিকে বলেছে ভিআইপি একটা পটের ভিতরে পেশাব গুলো রাখ একে দামি ভিআইপি পট বা পাত্র ওর ভিতরে পেশাব করে নিয়ে রওনা করেছে পথের মধ্যে দিয়েছে মাগরিবের আজান মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে বড়লোক চিন্তা করলো ডাক্তারের কাছে কয়েক মিনিট পরে গেলে সমস্যা নাই কিন্তু মাগরিবের নামাজের সময় বড় কম চিন্তা ভাবনা করে মসজিদের বারান্দায় পেশাব ঝুলে রেখে আল্লাহর হস্তে ঢুকছে মসজিদে 3 জন ডিজিটাল জুতা সহ ওরা জীবনে নামাজ পড়ে না খালি ভালো ভালো স্যান্ডেল কোথায় আছে চুরি করার জন্য আসে আসে দেখে মুসল্লিরা চালাক হয়ে গেছে সেরা স্যান্ডেল বাইরে ভালো গুলো ভিতরে এ কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম নামাজ পড়তে পড়তে যখন সিজদায় চলে গেছে মোবাইল নিয়ে মারছে দৌড় এ দেখনি তোমরা দেখনি তাহলে মোবাইল আর লোক সামলা পারেনি যেই ওই মোবাইল আলা সিজদা চলে গেছে ওই মোবাইল নিয়ে ওই কাতার ফাঁক দিয়ে মারছে দৌড় সিসি ক্যামেরা ধরা পড়ছে কথা কাও ঠিক কে না হাই হাই নামাজ পড়া অবস্থায় মোবাইল চুরি করছে আর নামাজ হয় ওই আল্লাহর ওলি সোরে না শুনে ধর্মের কাহিনী কথা কাও ঠিক কে না এ গত কয়েক 2 মাস হচ্ছে না 1 মাস হচ্ছে আমার মসজিদ সহ ওই আশেপাশে 5টা মসজিদ থেকে এক রাতে মাইক সেট সব চুরি করে নিয়ে গেছে আমি যে মসজিদে নামাজ পড়াই বগুড়ায় মুসল্লি রাখো যে হুজুরি এত ওয়াজ করে কি করবেন কে আপনার মসজিদের মাইক ঠিক নাই আমি কইছি সেই কথা করছো ওয়াজ থেকে নামে আমার স্যান্ডেল খুঁজে পাই না এই জীবনে কয় জোড়া স্যান্ডেল হারাইছে হিসাব সারা হিসাব সারা আর মোবাইল তো সারাছি অনেকগুলা রংপুরে আমার এই ড্রাইভার মোবাইল চার্জে দিয়েছে একটু ঘুমাচ্ছে ঘুমোর থেকে উঠে দেখে কেউ নফল নামাজ পড়ার জন্য নিয়ে গেছে কথা বুঝছেন এই যে কয়েকদিন আগে আপনাদের কোথায় জানে দিনের বেলায় ওয়াজ করলাম 2টা মোটরসাইকেল নিয়ে গেছে চালান শেখানোর জন্য পরে ফেরত দিই বলে আছে না নাই তাহলে অত ওয়াজ করে কি লাভ রে ভাই আমি তো লাভ খুঁজে পাচ্ছি না কষ্ট হচ্ছে আপনাদের তা হোক চুরি টুরি বারুক আমরা এর মধ্যে অজু করি কি আর করা যায় উপায় নাই ডাক করেছেন আমি বাংলাদেশের
আরে খুব একটা বিখ্যাত জায়গা মানে প্রশাসনের সবচাইতে মানে বুঝেনি তো নিরাপত্তার চাদরে ঢাকা এরকম একটা জায়গাতে আমি নামাজ পড়তে গেছি বিশ্বাস করেন ভাই ওই যে উপর আল্লাহ সাক্ষী ওইখানে পর্যন্ত লেখা আছে জুতা চোর হইতে সাবধান পকেটমার হইতে সাবধান নিজের জিনিস নিজ দায়িত্বে রাখুন কেরে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ওটি যদি জুতা চোররা না ঠেকাবার পারে তে পুরো দেশ কেমনে ঠেকাবে আমার মাথা খেলে না বাইরে মাঝে মাঝে আমি চিন্তা করি কি আমার মসজিদের মাই গেলে কি চোরে না শুনে ধর্মের কাহিনী কথা কন ঠিক কিনা চোরের কাছে মা বোন আছে নাকি সুযোগ পাইলে বহির গহনা চুরি করে বেঁচে কথা কন ঠিক কিনা সুযোগ পাইলে মা স্বর্ণের দোকানদার ওই যে গল্প শুনছিলাম ছেলে যদি স্বর্ণকার হয় আর মা যদি সোনা বানাতে দেয় ওই ছেলে নাকি মায়ের সোনাও চুরি করে কথা কন এটা গল্প শুনছি বাস্তব ভালো মন্দ আল্লাহ ভালো জানে কথা কন ঠিক কিনা রাগ করেছে বায়ের আমার দিলের কান্তা লাগা শুনবেন এইবার তিনটা যুবক চিন্তা করলো সেরা স্যান্ডেল ভিতর বাহিরে আর ভালোগুলো ভিতরে আমরা তো নামাজও পড়ি না উযু করে পেশাব করে পানি নাই না মসজিদে ঢোকা যাবে না তাহলে আমার পাশের মসজিদ থেকে কয়টা মাইক চুরি করে নিয়ে গেছে পাঁচটা মসজিদ থেকে পাঁচটা মাইক আরো মেলা মাইক আছে যারা আল্লাহর ঘর মসজিদের মাইক চুরি করে নিয়ে যায় যে মসজিদের মাইক দিয়ে ডাকা হয় কার নাম তে ওরা কি জান্নাতে ঢুকবে কোন গেট দিয়ে কথা কন না গা ওরে কে জানে জান্নাতের কোন গেট আছে তাই হাই হাই আর তওবা করলে আল্লাহ যদি maaf করে দেয় সেটা আল্লাহর ব্যাপার আমরা ওইদিকে যাচ্ছি না আল্লাহ তো দয়ালু কথা বুঝেন নি আল্লাহর অনেক দয়া তো যাই হোক আপনারা শুনছেন তো এলাকায় জীবনে কোনোদিন শুনেনি মসজিদের মাইক চুরি হয়েছে শুনছেন না এই বছরে করোনা এসে পাঁচটা একবারে পাঁচটা মসজিদ থেকে নিয়ে গেছে মানে ওটা প্ল্যান করে এলাকার স্থানীয় চোরেরাই কাম করছে কথা কন ঠিক কিনা বাইরের মানুষ তো জানে না তালা ভেঙে ফেলে দিয়েছে মসজিদের তালা ভেঙে ফেলে দিয়েছে দিলের কান্তা লাগা শুনেন এইবার তিনজন যুবকের মধ্যে একজনের নজর চলে গেছে ব্যাগের দিকে কয় দোস্ত রে স্যান্ডেল না পাই ব্যাগের ভিতরে মনে হয় মাল আছে কয় তাই নাকি বলো হ্যাঁ খোল এইবার যায় যখন ব্যাগ খুলেছে বাজান দেখে ব্যাগের ভিতরে দামি পট কয় খোল তো ভিতরে কি দেখি পটটা খোলার পর দেখে দোস্ত রে সবিনের তেলের মতো মনে হয় কিছু না হোক অন্তত পরাটা ভেজে খাওয়া হবে মানে রুগী মানুষ তো পেশাব করছে ঠিক পেশাবটা সবিনের তেলের মতো কালার কথা বুঝছে এন ওইটা না চলে গেছে এরপরে ওই ব্যক্তি নাম আর সেটা তাকা দেখে ব্যাগও নাই পেশাবও নাই তখন বলছে আমার পেশাব চুরি হয়েছে পেশাব চুরি হয়েছে মানুষ কয় মিয়া পেশাব থেকে ভিতরে তো চুরি হলো কেমনে তাহলে দেই যে সে মসজিদের বারান্দা পাত্রের ভিতরে পেশাব রাখলে সেটা পর্যন্ত চুরি হয় তাহলে এই দেশে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে কার আইন চালু করা লাগবে আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে কথা বলে ঠিক কিনা বিশ্বাস করেন ঠাকুর গায়ের মুসলমানেরা যদি আল্লাহর কোরআন দিয়ে একজন চোরের বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিনের আলোতে স্যাটেলাইট টেলিভিশন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালকে একজন চোরের দুইটা হাত কেটে দেওয়া হতো বাকি চোরেরা চুরি করা বাদ দিয়া ফজরের নামাজের প্রথম কাতারের মুসল্লি হতো কে শুনে কার কথা আজও গেল নমনের ব্যথা খালি সিল্লায় গেলাম এই সিল্লা নিয়ে আওয়াজ ওপর পর্যন্ত পৌঁছায় না কথা কন ঠিক কিনা তারপরে আমরা আল্লাহর আইন চাই আল্লাহ হল খল কল আমরু সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা কন ঠিক কিনা ভাইয়ের আমার ঘটনা মনে আছে না নাই রসুলুল্লাহ এইবার জিব্রাইল ডেকে বলে নবী গো সাহাবীদেরকে বলে দেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কি আছে আমরের মোকাবেলা করবে নবী ডেকে বলে আমার সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার
নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝাই কেন দাঁড়িয়ে যাও ও আলী তুমি তো জানো না মক্কার মহাবিরামর এক বেলা খাবার খায় 21 কেজি কয় কেজি 21 কেজি খাবার খায় 3.5 মনজনের তরবারি নিয়ে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি ছোট মানুষ তুমি বইসা যাও হযরত আলী বসে গেলেন রাসূলুল্লাহ দ্বিতীয়বার বল ও আমার সাহাবীরা কেউ কি আসমরের মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না বড় হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার নবী দেখে বলে আলী রে তোর জানে কি মায়া দয়া নাই ছোট মানুষ না বুঝাই কেন বারবার দাঁড়িয়ে যাও বসে যাও নবীর কথা শুনে হযরত আলী আবার বসলেন নবীজি তৃতীয়বার বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকে আয় এই কথা বলে নবীজি দুইটা হাত বাড়ায় আলীকে বুকের সাথে জড়ায় ধরে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর কি মনের মধ্যে একটু ভয় নাই হযরত আলী ডেকে বলে নবী গো আপনি যদি আমাকে দোয়া করে ছেড়ে দেন আমার ভিতরের ঈমান বল বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগেই আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবার ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না মারাবা কোন ইমানের ভিতরে একটা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না না হযরত আলী কে নবী দেখলি হাতে দোয়া করে লাভ নাই ও ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেন নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা নবী ডেকে বলে ওসমান তরবারি নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন বিশ্ব নবী হযরত আলীর হাতে তুলে দিলেন হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড় নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াই আলী ডেকে বলে নবী গ ওই আমার অনেক আগেই আপনাকে হত্যা করার কথা রওনা করেছে আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে আমি যাই ওই আমার আপনার চেহারা দেখার আগেই আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব আল্লাহু আকবার বলে এই কথা বলে হযরত আলী মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে কাফের আমর ডেকে বলে আলী রে এই আলী ছোট মানুষ তুই কেন আমার সামনে হযরত আলী বলে থামো কথা পরে বলতেছি এই কথা বলে হযরত আলী একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন আপনার বাড়িতে কোনোদিন চোর প্রবেশ করতে পারবে না বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে কি সেই দোয়া জানার দরকার আছে না নাই কারা কারা শুনবেন দু হাত তুলে কি একবার দেখাবেন লিল্লাহি তাকবীর এই দোয়াটা জানা জরুরি হাত নামা লিল্লাহি তাকবীর হযরত আলী দাগ টানতেছেন দোয়া পড়তেছেন দোয়া পড়া দাগ টানা শেষ হয়ে গেল দাগ টানা বোঝেন না তরবারি দাগ দে বোঝেন দাগ টানতেছে দাগ টানার পরে ডেকে বলে এই কাফের বেটা তোর যদি শক্তি থাকে আয় দাগ পার হয় আয় খেলা হবে এ আয় খেলা হবে আল্লাহু আকবার বলেন হযরত আলী বলতেছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে শক্তি থাকে খালি দাগটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আল্লাহু আকবার বলবেন না আলীর ধমক দেইখা আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে কি কয় ছোট মানুষ 13 বছর মাত্র বয়স কয় বছর মাত্র 13 বছর ধমকি খালি দাগ পার হয় এ আয় মনে করেন বাড়িতে চোর ঢুকছে বাড়িওয়ালা ল্যাংরা কি ল্যাংরা কিন্তু চোর হলো জুয়ান তাজা শক্তিবান বাড়িওয়ালা টিয়ার পাইছে চোর ঢুকছে বাড়িওয়ালা খালি কিছু করা লাগবে না ওর পাও থাক আর না থাক খালি জবান দে যদি একটা হুঙ্কার মানে কে রে চোরটি থাকবি না দৌড় মারবে কিন্তু বাড়িওয়ালা যে ল্যাংরা এটা তো চোর জানে না কথা কন ঠিক
হযরত আলী যে হুংকার মারছে ছোট মানুষ হয় খালি দাগ পার হয় আয় আয় এই হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব আপনারা কি ঘটনাটা শুনবেন বাড়ির যাবেন না থাকবেন শুনে শেষ করে যাবেন কারা কারা দুই হাত তুলে দেখেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমি বুঝাইতে চাচ্ছিলাম যে ছোট ছোট জালেম নেতাদের ক্ষমতা কথা বুঝলেন ছোট ছোট এইজন্য ছোট গুলো ধরছে তাহলে ক্ষমতার মালিক আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে চারজন মানুষকে তাম পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দান করেছিলেন দুইজন ইমানদার একজন নেককার আল্লাহর বান্দা আরেকজন হলেন নবী আর দুইজন হলো কাফের এর মধ্যে একজন পয়গাম্বার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলেন বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর জমিনে এক নয় দুই নয় ১৬০০ বছর হায়াত দিয়েছিলেন বলেন আল্লাহু আকবার বাদশা জুলকারনাইন ১৬০০ বছর হায়াত পাওয়ার পর পূর্ব থেকে পশ্চিম সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত জীবন দশায় দুইবার সফর করেছিলেন আল্লাহ পাক তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিলেন পৃথিবী সফর করার জন্য যখন ঘোড়াতে একবার চাবুক মারতেন ওই ঘোড়া এক এক কদমে ১২,০০০ মাইল পথ চলতো বলেন আল্লাহু আকবার আর সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন বিশেষ একটা আংটি কথা কোন ঠিক কিনা ওই আংটি হাতে থাকলে মানব দানব জিন ইনসান সবাই তার হুকুম মানতে বাধ্য বলেন আল্লাহু আকবার এরপরে জালেম বাদশা আল্লাহ পাঠাইছিলেন জালেম বাদশার নাম হলো বক্তে নাসর অনেক কথা হয়ে যাবে আমি কথা বাড়ানোর জন্য বলবো না জালেম যত বড় আল্লাহ তাকে মারার জন্য অস্ত্র তত ছোট এই কথাটাকে আমি আর বোঝানোর জন্য আর একটা ঘটনা আপনাদের শোনাবো কষ্ট যদি না হয় বলবো কি কষ্ট হবে না আপনাদের ভাইরা আমার কথা বলতে হবে আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিস সালামের একটা ঘটনা শামিল আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক আল্লাহর পয়গাম্বর ওই ইহুদিরা বন্দি করেছে জেলখানায় এক নয় দুই নয় পয়গাম্বরকে কয়েক বছর বন্দি করে রাখছে আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিস সালাম দেহটা লম্বা ছিল ১৩৮ হাত দেহের ভিতরে লম্বা লম্বা দেহ দুই হাত পশম ছিল ইহুদিরা পয়গাম্বরের দেহের ভিতরে আত্মনজনের শিকল লাগায় রাখতো প্রতিদিন এই শিকল গুলো দিনের বেলায় লাগায় রাখতো আর পরের দিন সকালবেলা যা দেখে জেলখানার মধ্যে একটা শিকলের দানাও খুঁজে পাওয়া যায় না কোন সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর শামিল আলাইহিস সালাম তার জামানায় বনি ইসরায়েলের উম্মতেরা বড় পেরেশানিতে বড় কষ্টের ভিতরে দিন পার করে পয়গাম্বরের কাছে চিঠি লিখলো পয়গাম্বর আমাদের ঘরে একজন জালেম চাচ্ছে জালেম জালেম সাইপে গেছে ওই জালেমের নাম হলো জালুত কি নাম আরো জোরে বলেন কি নাম এই জালুত জালেম প্রতিদিন এলাকায় আইসা উত্তম বা গরু ছাগল জায়গা জমি টাকা পয়সা গহনা গাটি সুন্দরী নারী যা মনে চায় সব লুটপাট করে নিয়ে যায় চিন্তাই করে নিয়ে যায় এর অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না আর নির্যাতন জুলুম সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পিছনে যাওয়ার রাস্তা খোলা নাই এখন সামনে যা হয় বাঁচবো না হয় মরবো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে ঠিক আছে তাই নাকি ঠিক আছে পয়গাম্বারের কাছে চিঠি লেখা হোক শামিল আলাইহিস সালামের কাছে জেলখানায় চিঠি লেখলেন পয়গাম্বার জেলখানার মধ্যে চিঠি পাইলেন তারা লেখলো ও পয়গাম্বার এই জালুত জালেমের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই জিহাদ করতে চাই আপনি শুধুমাত্র আমাদের নেতৃত্ব দেবার জন্য ভালো একটা লোককে নির্বাচিত করেন আপনি আমাদের পরামর্শ দেন আপনি আমাদের উপদেশ দেন কেমনে আমরা এই জালুত জালেমের মোকাবেলা করব আল্লাহর পয়গাম্বার শামিল আলাইহিস সালাম চিঠির উত্তরে লেখলো শোনো তোমরা বনি ইসরায়েলের উম্মতেরা সকালে যা বলো বিকেলে তা ভুলে যাও তোমাদের ওয়াদার কোনো দাম থাকে না তোমরা অন্য চরিত্রের মানুষ বিদায় তোমরা আগে সিদ্ধান্ত নাও সঠিক সিদ্ধান্তে উপনীত হও চূড়ান্ত সিদ্ধান্ত নাও তোমাদের সিদ্ধান্তটা যদি ফাইনাল হয়ে যায় আমারে জানায় দাও আমি বিষয়টা দেখতেছি পয়গাম্বর চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে আমি জানায় দেব এইবার বনি ইসরায়েল উম্মতরা লাগলো ও পয়গাম্বর
আমরা কখনো কথার এদিক সেদিক করব না আপনি যা ভাবতেছেন তা না আমাদের অবস্থা আসলে ভালো না আপনি যা বলতেছেন আমরা সেইভাবে চলব আপনি যেটা বলবেন আমরা সেটাই করব পয়গাম্বর ডেকে বলে শোনো তাহলে সত্যি যদি তোমরা যুদ্ধ করতে যাও তাহলে তালুত নামের একজন লোক তোমাদের মাঝে আসবে তার মাঝে কিছু একটা সিন্দুক পাওয়া যাবে ওই সিন্দুকের ভিতরে আল্লাহর অনেক পয়গাম্বরদের অনেক জিনিসপত্র পাওয়া যাবে এই লোকটা দেখতে খাটো চেহারা খুব একটা ভালো না কালো চেহারার মানুষ লোকটা খুব একটা লম্বা না লোকটা গরিব কিন্তু গরিব হলে কি হবে খাটো হলে কি হবে কালো হলে কি হবে লোকটা আল্লাহর প্রিয় কথা কন ঠিক কিনা এই তালুত লোকটা আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক প্রিয় বান্দা এই তালুদের নেতৃত্বে তোমরা জিহাদ করবা সূরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা আছে বাজান সময় সংক্ষিপ্ত ওই দিকে যেতে পারলাম না সামনের দিকে শুধু একটু যাই আমার ভাইরা দিলের কানটা লাগা শুনেন এইবার যখন বনী ইসরায়েল লোকেরা জেলখানা থেকে চিঠি আসলো চিঠিটা পড়ার পর এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে এরপরে আরেকটা আয়াত আছে এই এই ঘটনা একটা বলে আমি আরেকটা আয়াত আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার দুটি আয়াতের আলোচনা করতেছিলাম বাজান এক নম্বর একটু পাওয়ার রাজত্ব ক্ষমতার বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কথা কোন ঠিক কেনা এই বিষয়টা নিয়ে কথা বলতেছি বাজান দিলের কানটা লাগায় শুনেন এইবারে যখন লেখা হলো তালুত তোমাদের নেতৃত্ব দেবে তালুত তোমাদের আমির হবে তালুতের নেতৃত্বে যুদ্ধ করতে হবে কিন্তু লোকটা কি বনি ইসরায়েল লোকেরা ছিল অহংকারী গরিব মানুষের নেতৃত্ব মানতে চায় না চিঠির ভিতরে লেখলো পয়গাম্বর গো সব ঠিক আছে কিন্তু একজন গরিব মানুষ আমাদের নেতৃত্ব দেবে এটা আমরা মানতে পারলাম না আপনি আমাদের মধ্য থেকে কাউকে নেতা বানান তালুতকে বাদ দেন পয়গাম্বর এইবার সিটির উত্তরে লেখলো তোমরা যদি তালুতের নেতৃত্ব না মানো তোমাদের যা মনে চাই তাই করো এখানে আমি আর নাই এইবার তারা বলল না না পয়গাম্বর আপনি না থাকলে তো বিপদ আমাদের আরো বেশি হবে আপনি যা বলেছেন আমরা তাই করব তালুতকে চেনার উপায় কি পয়গাম্বর সিটির ভিতরে বিস্তারিত লিখে দিল এইবার যখন তালুত পয়গাম্বর পয়গাম্বরদের আমানতের সেই সিন্দুকটা নিয়ে তাদের সামনে হাজির হয়ে পরিচয় হয়ে গেল আল্লাহ পাক তখন তালুতকে বললেন একটা নদী দিয়া পরীক্ষা করবেন যুদ্ধ করার জন্য সেনাবাহিনী সব রেডি করে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন বললাম তো সূরা বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা আছে বাজান এইবার যখন তালুত নদীর কিনারায় চলে গেল আল্লাহ পাক তখন তালুতকে ডেকে বলল শোনো তালুত তুমি এই সমস্ত লোকদের একটা পরীক্ষা করা হবে তালুত আর তালুদের বাহিনীকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা সীমায় আল্লাহ পাক একটা বাউন্ডারি দিলেন যেই নদী পার হওয়ার পথে যারা ত্রিশটা মিটার জন তৃপ্তি সহকারে পানি পান করবে তারা নদী পার হতে পারবে না আর যারা এই নদীর ভিতরে আঙ্গুল চোবাইয়া আঙ্গুলের মাথায় যেই পরিমাণে পানি উঠবে এই পরিমাণে পানি পান করবে তাদের কোনো সমস্যা নাই তারা নদী পার হতে পারবে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এইবার ভাইয়েরা আমার তালুত যখন এই বিষয়টা বলে দিল তোমরা নদী পার হওয়ার পথে তৃপ্তি সহকারে পানি পান করলে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা না আঙ্গুলের মাথায় যেই পরিমাণে পানি উঠবে তৃষ্ণা মিটানোর জন্য শুধু ওই পরিমাণে পানি পান করবা হাজার হাজার মানুষের মধ্য থেকে নদী পার হয়ে নদী পরীক্ষা করে নদী পার হয়ে দেখা গেল মাত্র ওই জনে ওই পারে পৌঁছে গেছে বদরের সাহাবিদের মতোই সংখ্যা ছিল মাত্র 313 জন কয়জন নদী পার হতে পারলো কয়জন 313 জন নদী পার হলে এর মধ্যে একজন ছিল 11 বছরের বালক কয় বছর 11 বছরের বালক নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলে তালুত আপনি আমাদের নেতা আপনি আমাদের আমির আপনার নেতৃত্ব ছাড়া আমরা সামনে এক পা অগ্রসর হতে পারবো না আমি 11 বছরের বালক আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অনুরোধ করব আবদার করব আরজি পেশ করতে চাই আপনাকে ছোট্ট একটা অনুরোধের ভাষাই বলতে চাই আপনি যদি অনুমতি দেন সর্বপ্রথম আমি জালুতের সামনে দাঁড়াবো আল্লাহু আকবার বলে কার সামনে দাঁড়াবো জালুতের সামনে আমি আগে দাঁড়াবো আপনি খালি অনুমতি দেন তালুত চিন্তা করলো অনেক গবেষক জ্ঞানী ব্যক্তি ছিল চিন্তা করলো 11 বছরের বালক সামনে যেতে চায় না জানি এর ভিতরে আল্লাহ কল্যাণ রাখতে পারে ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম এইবার 11 বছরের বালক সামনে যাওয়া শুরু করলো সামনে যাইতে যাইতে রাস্তার পাথর ডেকে বলে বালক রে আমাকে সঙ্গে নাও আমি তোমার উপকারে আসবো
11 বছরের বালক চিন্তা করে রাস্তার পাথর আমার সাথে কথা বলে সঙ্গে নিতে বলে না জানি আরে ভিতরে বরকত আছে নেই তো সঙ্গে উপকারে যদিও লাগে এইবার রাস্তার পাথর কে নিলেন পকেটের ভিতরে রাখলেন সামনে গেল আর একটা পাথর ডেকে বলে এ 11 বছরের বালক আমাকে সঙ্গে নাও আমি তোমার উপকারে আসব ওই পাথরটাকেও সঙ্গে নিলেন সামনে যাওয়ার পথে আরেকটা পাথর ডেকে বলে এ বালক আমাকে সঙ্গে নাও আমি তোমার উপকারে আসব পাথর হয়ে গেল কয়টি তাই বলে এটা লিটন দেওয়ান সৃষ্টির পাথর না ভুল বুঝছেন না বাবা ওই যে আপনি কি সংসার জীবনে অসুখী আপনি কি বিদেশে যেতে পারছেন না আপনি কি মামলায় হেরে যাচ্ছেন কথা কর না কে তাহলে আজই চলে আসুন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান সৃষ্টির কাছে কথা কর হাতে বলে পাথর ব্যবহার করে ভাগ্য খুলে যাবে কে রে ভাই হাতে পাথর ব্যবহার করে যদি ভাগ্য খোলা যেত তাহলে ওই দোকানদার ওই লিটন দেওয়ান সৃষ্টি ওর ভাগ্য খুলে পাথর ব্যবহার করে ওই দেশের সরকার হয়ে যেত একটা মানুষ সালাক হলো না সব বোকা পাথরে বারে ভাগ্য পরিবর্তন করে দিতে হাজদেমি করা জায়গা পান না সব টাকা মারে লিখছে বাবা নায়ক নায়িকেরা যায় বলে লিটন দেওয়ান চিস্তি ভাই আগে কত চিন্তায় ছিলাম পাথর ব্যবহার করে এখন সুখ পাচ্ছি শান্তি পাচ্ছি আপনারা ট্রাই করে দেখেন কে রে তোরা 2 টাকার বেলাটের অ্যাডও করিস তো তোরা পাথরের অ্যাড করবি টাকা খায় কথা কান ঠিক কে না ভাগ করেছেন পরকের কোনো গ্যারান্টি আছে নাকি ওরা 7 টাকা 5 টাকার সাবানের জন্য কাপড় গুলে অ্যাড করিছে এ কথা কন না কে এক 5 টাকার সাবান মহিলা মনে করেন গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করে এই যে ঠাকুর গায়ের বিশাল বিল বটে আছে ছবি আছে না না আছে তে তারিখের কথা বিশ্বাস করলে হবে পাথরে ভাগ্য খুলতে পারে না কোন পীরে পীরে ভাগ্য খুলে দিতে পারে আজকে এগুলো মানুষ বিশ্বাস করে পাথর পীর মাজা ভাগ্যের যদি উন্নতি চাও চলে যাও সিনাই দাও খাও পানি ওরে নানি কথা কর না কে কোন সি আদালত থেকে কি বাসেন না বাসেন না কোন সি আগাল থেকে কাটলেই পানি বের হচ্ছে আর যে যে নিয়তে খাচ্ছে ওরে বাবা কারেন্টের মতো কাজ না ভালোই কছু বা তে মানুষ এগুলো বিশ্বাস করে এরকম বোকা আছে না না অমুক দরবারে ছাগল মান্নত করো একবারে 11টা বাচ্চা হল মা বোন ওই কথা শুনে ছাগল নিয়ে যাচ্ছে আরে ছাগলের দড়ি মাজারে বাঁধতে ঠিক করছ বাবা তুমি দেখো বাবা কেরে বাবা সন্তান দিতে পারে আল্লাহ দেয় আল্লাহ দেয় চাচা ঠিক বলছো ও লিল্লাহ তাকবীর আমার চাচা যে কথা বলছে কোরআনের সাথে মিল আছে আল্লাহ সূরা সূরার ভিতরে বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে আমি আল্লাহ পাক বন্ধা বানায় রাখি কথা কোন ঠিক কি আল্লাহ কাউকে দিয়া খুশি কাউকে না দিয়া খুশি আর এই মানুষগুলো বোঝে না বাগের হাটে চলে গেছে খান জাহানালের মাজারে গম্বুজের তিয়াল মাইকে মাইকে গম্বুজ কালো বেনে ফেলে দিছে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি নিজের চোখে ভাইরে মহিলা যায়া মনে করেন ওই গম্বুজে তেল মাইখে ওই তেলটা আবার তল পেটের কাপড় হলো আলোক কইরে মনে করেন তল পেটে মালিশ করে আর কয় একটা ব্যাটা দে রে বাবা একটা ব্যাটা দে তুই না ব্যাটা দিলে আব্বা ব্যাটা দেবে কে আর কথা শুনে মনে হচ্ছে মাজারের ছেলে মানে মাজারে ওই পিসাব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে তাই মা বন্ধের চারটা আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ পর্দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটা আমল করলে মা বন্ধের জন্য জান্নাত এজন্য খবরদার খবরদার কোন মা বোন যেন কোন মাজারে না যায় আপনারাও যাবেন না ওয়া কোন মা আসাদিকিন যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যেগুলো সত্যবাদী যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হককেনি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আসি না নাই আর জোরে বলেন আসি না নাই ভাইরা আমার পীর ছিল শাহজালাল সাপারান সামাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানি আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বগুড়ার শাহ সুলতান রংপুরের কেরামতুল্লাহ 360 আউলিয়ার বাংলাদেশ এই দেশে ওলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার প্রসার হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু বাজারে যেই জিনিসের আসল ভালো চলে তার নকল বেশি তৈরি হয় এজন আল্লাহওয়ালাদের এই বিজনেসটাকে কাজে লাগানোর জন্য ভণ্ডদের আবির্ভাব এজন্য বাংলাদেশে দেখবেন মাজার হলো খালি বাস লাইনে
রাস্তা ঘাটে খালি মাজার, এমন মাজার আছে কিসের পীর সাহেব কিসের আল্লাহ বলে শুয়ে আছে, উঠে একটা মুরগিও নাই, খালি এমনি লাল কাপড় দিয়ে মাজার বানিয়ে বসে থাকে, কথা কন ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, পাতলা ওই কাপড় খুলে একটা মুরগির হাত দিয়ে খুঁজে পাবো না, কথা কন? বললে দরবারে যায় তালা বাবা সালা বাবা গামছা বাবা চটালা বাবা চটালা বাবা হাই রে গাঞ্জা মদ খায় মুসদারি সব লাল বানায় ফেলছে, কথা কন? মুসির কি বাহা টর্চ লাইট মেরে মুখকুন্ডি খুঁজে পাওয়া যায় না, এক চাচার মোষ ছিল কাঁচা পরের দিন দেখি সাদা, জিজ্ঞাসা চাচা কি ব্যাপার মোষ সাদা হলে এক রাতে কেমনে পাকলো, কি ব্যাপার কি টেনশন করছেন? কচ্ছে না বাবা দুধ খেতে গিয়ে সর লেগেছে, মোষও দুধ খাবার যায় সর লাগে টেরি পায় না, কথা কন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জন্য কোন ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে, হাক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না না? পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে কৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, আর এখনো শাহজালালের নামে গান আছে না নাই? কি সুন্দর গান, শুটিং আই শাহজালালের নির্ভীক সৈনিকারা কতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা, শুটিং আই শাহজালালের নির্ভীক সৈনিকারা কতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা, কথা কন? অলিদের পূর্ণ ভূমিতে অলিদের এই না দেশে বিপ্লবেরই মশালা জ্বালা, সুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবীর মশালা জ্বালা, ছুটেই আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা সামুন্ডা গুলা। মারহাবা ক শাহজালালের নামে ইমানকে জাগ্রত করা গান গাওয়া হয়, বিপ্লবী গান গাওয়া হয়, যে গানে আমরা সামনে যাওয়ার অনুপ্রেরণা পাই। আর এরা পীরের নামে কি গান গায়, কথা কন? আলতু ফালতু গান গায়, একের ফালতু গান কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান, আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কাতে মারতে কয় কুতিস করে, আল্লাহ নাই নবী নাই কোথা কুতি জেকের আছে না না, এটা জায়েজ না হারাম? জিকির হবে কার নামে? আল্লাহর নামে সারা আর কারো নামে জিকির করা যায় আছে নাকি? ওই বাবার নামে জিকির করতেছে, শোনেন ভালো করে বলতেছি, বাবা বেশি হওয়া ভালো না, বাবা বেশি হওয়া ভালো না, কথা কন? বাবা বেশি হওয়া একটা মহিলা শ্রেষ্ঠে যদি স্বামী হয়, একটা যদি সন্তান হয় বাপ কি কার, কিন্তু একটা পুরুষের চারটা বউ হলে এক রাতে যদি চার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় হয়, বছরে যদি একসাথে চারটা বাচ্চা আসে সমস্যা আছে? আরে জমির মালিক তো একজন, কথা কন? তো ওই ফসল যা চাষ সব তো একজনের, কথা কন নাকি? এই জন্য আল্লাহ নারীদের এই ইজ্জত সম্মান বাঁচাইছে এই জায়গায়। তসলিমা নাসরিন চাইছিল যে ছেলেদের চারটা হলে মেয়েরা কেন পারবে না, আরে মেয়েরা পারবে না তো এই কারণে, কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা বেশি হওয়া ভালো না, যার বাবা যত বেশি তার জন্ম তত, হ্যাঁ আমি আর বেশি বললাম না, কষ্ট পেয়েছেন আপনারা? কি ভাই সমস্যা, জায়গা হচ্ছে না? আহারে জায়গা হচ্ছে না, চতুর্দিক দিয়ে লোক দাঁড়িয়ে আছে, আল্লাহ একবার অনেকদিন পর আসা, কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেব, আরেকটা আয়াত আছে, কয়টা আয়াত? এই তো ঘটনা প্রায় শেষের দিকে সামনের দিকে যায় ভাই, 12:30 বন্ধ থাকলে কষ্ট নাই তো, ঘুম ধরেছে? লিল্লাহ তাকবীর, এই জন্য ভণ্ড পীরি যেখানে হক্কানি আল্লাহওয়ালারা যেখানে মাজার পূজারীরা যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে আলেম আলামা যেখানে এই শুধু ঘুষ যেখানে নাটক সিনেমা যেখানে, ভালোই তো, খুব সালাক খুব সালাক এলাকার মানুষ, আল্লাহ কোন জায়গায় ভুল নাই, ভুল নাই সবাই, একরিক 100% একদম 100% লাভ। সামনের দিকে যাই বাজার, কষ্ট হয়েছে নাকি? ওই যে 11 বছরে
11 বছরের বালক তিনটা পাথর নিয়েছে মনে আসে না নাই ওই জায়গায় যায় তো এগুলো লেটন দেওয়ানের সৃষ্টির পাথর বুঝাইলাম এখন সামনের দিকে যাই বাজান গো আমার 11 বছরের তিনটা বালক পাথর তিনটা নিয়ে রওনা করছে বাজান যায় জালুত জালেম বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসছে সামনে যখন 11 বছরের বালক দেখেছে বলে কি রে পিচ্ছি তুই কেন আমার সামনে 11 বছরের বালক দেখে বলে পিচ্ছি নাকি বুঝাইতেছি পরে অপেক্ষা কর ওয়েট এন্ড সি অপেক্ষা কর বুঝাইতেছি আমি কি মাল কথা আছে মরিচ ছোট ঝাল মরিচ ছোট ঝাল বিন্দি মরিচ খাইলে খাইলে জইলে যায় কথা কর ঠিক না এইবার বলতেছে দাঁড়া কচে পিচ্ছি তুই সামনে ডিস্টার্ব করিস না সরে যা বলতেছে আমি তো আসছি আপনার মোকাবেলা করার জন্য তখন জালেম জালুত কিটকিট করে হাসতেছে আর বলতেছে এই পিচ্ছি আমার সাথে তামাশা করিস তোরে তো ধরলে কই যে পড়বি খুজাব কই রাখেন রাখেন আমারে পরেই ধরেন ঘোড়া থেকে পরেই নামেন অপেক্ষা করেন পকেটে ওই যে পাথর আছে না নাই পকেট থেকে তিনটা পাথর বাই করছে পাথর দেখি তোরা বলে আমার উপকারে আসবে তোদের দিয়ে খেলা শুরু কর খেলা হবে এইবার পাথর একটা নিয়ে একবারে ওই জালেম জালুদের ডান হাত বরাবর মারছে ডান হাত বরাবর একবারে ডান হাতে মারা মাত্রই দেহ থেকে ডান হাত একেবারে আলাদা হয়ে কই যে উড়ে পড়ছে অনেক দূর আল্লাহু আকবার কর মানে হাতি দেহ থেকে হাত ছিড়ে উড়ে গেছে আল্লাহু আকবার কর এই দৃশ্য দেখে জালেম জালুতের যে সেনাবাহিনী আসছে তারা বলতেছে হায় 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 ইয়াকার অবসরে বালকের কাছে যদি আমাদের এত বড় নেতা জালুত তার যদি এই অবস্থা হয় না জানি বড় গুলো আসলে আমাদের আরো কি হবে হতে বউ বাচ্চার মুখ দেখতে চাইলে বিবির কাছে ফিরে যেতে চাইলে নেতাক থুইয়া ভাই গাজা সাসা আপন পরাণ বাসা কথা কন ঠিক না এই কথা বলে জালুত জালেমকে রাইকে তার সেনাবাহিনী ময়দান পিছন থেকে ফাঁকা এখন খালি থাকলো কাকা ময়দান ফাঁকা আছে জালুত কাকা কথা কন ঠিক না এইবার জালুত ওই জায়গায় দাঁড়িয়ে আছে 11 বছরের বালক বলে যাক পাথর প্রথমটা টার্গেটে কাজ হইছে একেবারে ছয় পিটাইছে ছক্কা মারছে এইবার পরের পাথর আর একটা হাত বরাবর মারছে ওইটাতে একেবারে বাউন্ডারি গ্যালারি পার আল্লাহু আকবার কোন এখন হলো জালুত জালে মোটু বাতলো কাটুমের মতো ধরে আছে দেওয়াটা হয়ে আছে কাটুমের মতো দুইটা হাত নাই জালেম কত বড় কত অত্যাচার করছে বনি ইসরাইলদের উপর আল্লাহ তারে মারতে কয় বছরে বালক পাঠাছে দেখেন আল্লাহর কি খেলা আমার আল্লাহ তো পৃথিবীর শুরু থেকেই জালেম আর বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারদের খেলা শুরু করে দিয়েছে কথা কন ঠিক কিনা এজন্য আমাদের খেলতে ডেকে লাভ না আমরা প্রতিদিন খেলি না টেস্ট খেলি না ওয়ানডে খেলি না ডাইরেক্ট টি টোয়েন্টি চার ছয় পিটাবো নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়বো আর যেদিন মাঠে নামবো ওই দিন ফাইনাল খেলা হবে ট্রফি কাঁধে নিয়েই বাড়িতে ঢুকবো কথা কর ঠিক কেরা প্রতিদিন নামি না আপনারা ডাকতে থাকেন একদিন নামবো আর যেদিন নামবো ওই দিনই শেষ দিন কথা কন ঠিক কিনা আমরা প্রতিদিন দরকার নাই ছোট বাচ্চারা যারা পারে না ওরা মানে প্র্যাকটিস করুক শিখুক আমরা আগে থেকে শিখে আছি কথায় আছে অস্ত্র জমা দিছি কিন্তু কি জমা দেয়নি মুসলমানের কিছু না থাকলে বাংলার বাঁশের লাঠি আছে না নাই আসুক জালেম ভাই মানে দেশ দখল করার জন্য আসুক সব পিটে আমাদের বাপ দাদারা যদি ওই বয়সে নাঙ্গল খাড়া করে থিয়ে মানে যুদ্ধের বিজয় লাভ করতে পারে কথা কন ঠিক কিনা আমাদের বাপ দাদার যদি এত বুদ্ধি থেকে থাকে আমরা কি ডিজিটাল যুগে আসছে আমাদের বুদ্ধি শুধু কম আছে নাকি আমরা এই দেশের জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ যদি লাগে একবার রক্ত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ তারপরে কোন নাস্তিক কোন জালেমকে কোন বেঈমানকে এই ছোট্ট দেশ দখল করে পুরো পৃথিবীতে তছনছ খেলতে দেব না কথা কন ঠিক কিনা এই দেশকে আমরা ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি কথা কন ঠিক কিনা ভাইয়েরা আমার দিলের কানটা লাগা শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জালেম জালুত কাটুমের মতো দাঁড়িয়ে আছে এইবার আর একটা পাথর নিয়া যখন জালেম জালুতকে মাইরা দিছে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলো 11 বছরের দাউদের কাছে জালেমের বিশাল বাহিনী পরাজয় বরণ করলো আর ইমানদারদেরকে আল্লাহ বিজয়ের মালা দান করলো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
এজন্য জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট জালেম ফিরাউন কত বড় জালেম আল্লাহ তারে মারছে সাদা মাটা পানি খিলে কথা কন না কেন পানি খিলে খালি পানি না বেশি খিলেছে আর কিছুই না খালি একটু যে পরিমাণে খায় একটু ডবল হয়ে গেছে পানি খায়া কয় আনা মিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হয়ে গেছি আল্লাহ কয় আল আনা এখন এখন মুসলমান হচ্ছিস সারা জীবন জুলুম অত্যাচার করেছিস ইমানদারদের কষ্ট দিয়েছিস বিদায় তুই পানি খায়া মরবি রে পানি খায়া মরবি কোন সেনাবাহিনী পাঠায়নি কোন ফেরেশতা পাঠায়নি মুসা নবীকে লাগেনি আল্লাহ পানি খিলে মারছে একা একা কেউ যা ঠেসেল ধরেন কথা কন না কে তার মানে আল্লাহ বুঝাচ্ছে জালেম তোর কিরে পাওয়ার কিছুই না তোর কিরে ক্ষমতা খনি কে উষ্ট্রে খায়া তুই করে মার মরে আমি আল্লাহ কথা কন ঠিক কে না নমরুদ পৃথিবী কাঁপানো জালেম যে আসমানের দিকে একবার তাকাইছে জীবনে কয়বার তাকাইছে এত সুন্দর আসমান ওই জালেম দেখেনি এত দাম্ভিকতা অহংকার ছিল সেই নমরুদ কে আল্লাহ পাক ল্যাংরা মশা সুস্থ মশা না ল্যাংরা মশা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ সাইজ করেছে আল্লাহ চায় না সুস্থ মশা দিয়েও তোকে মারা হবে না এটা একটা কলঙ্ক কথা কন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য ল্যাংরা মশা দিয়ে জালেমকে বিদায় করে দিয়েছেন কে রাগ করেছেন এই জন্য জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট কথা বলেন ঠিক কিনা আশা করি ঘটনা হযরত আলীর কথা মনে আছে না নাই এইবার পরবর্তী আয়াতে আমি সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলবো এরপরে যুবক আর মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলবো শুনবেন না বাড়ি যাবেন কারা কারা শুনবেন দু হাত তুলে একবার তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর বাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজীজুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন বলেন তো মৃত্যু আর জীবন সৃষ্টি করার ক্ষমতা কার হাতে ঠাকুর গায়ের মুসলমানেরা দিলের কানটা লাগায় শুনে এ যুবক ভাই দিলটা নরম করে শোন রে সোনার টুকরা ভাই এ যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন আমার আল্লাহ বলেন এই সময়টা থেকে আমি জেনে নিতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছো কারা সুন্দর আমল করেছো আমলের দিক দিয়ে কার আমল গুলো সুন্দর আল্লাহ পাক এটা জানতে চাই বাজেন গো আমার আগে আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন কারণ আছে না নাই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসছি কিন্তু যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় এজন আজ ও কাল হোক আমার আপনার আমার মৃত্যু হবে ভাজান কুল্ল নাম সিং জাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সুম্মা ইলাইনা তুর যাউন আমরা সবাই আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব কথা কন ঠিক কে না এজন ভাজান গো আমার মৃত্যু আপনাকে আমাকে ধরবে যেখানে থাকি যে অবস্থায় থাকি মৃত্যু আপনার আমার জীবনে আসবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইদু يُدْرِكُمُ الْمَوْتُ وَلَهُ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ الله أكبر আল্লাহ বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায় কাল সকালবেলায় মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধন নাই আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়া আপনাকে আমাকে শেষ বিদায় জানার জন্য আসবে এ যুবক ভাই ও ঠাকুর গায়ের বাবা জিরা দুনিয়াতে বেঁচে থাকতে কত বাড়ি গাড়ি বানানোর স্বপ্ন দেখলেন যে ইতালিয়ান টাইলস দিয়ে বাড়ি বানাইছেন বাজান যে রাজস্থানের পাথর দিয়ে বাড়ি বানাইছেন জীবনের শেষ গোসলটা ওই টাইলস আলা বাড়িতেও নাও হতে পারে আপনি আমি যখন মারা যাব দেখে রঙিন পোশাক কুই
কইলা সাদা তিন টুকরা কাফনের কাপড় পরাইয়া দিবে চকলেটের মতো মরাইয়া চারজন বরযাত্রী দইরা এমন একটা অন্ধকার কবরে রেখে আসবে বাজার যেই কবরে নাই জানালা নাই কোনো দরজা 2018 সালে আমি ইমামত করতাম এক জায়গায় এ বাজার প্রচন্ড বৃষ্টির দিন ছিল সেদিন আমার একজন মুসল্লি হাজী সাহেব মারা গেল সকাল থেকে বৃষ্টি পড়তেছে কবর খনন করা হয় কবরে এক হাঁটু পর্যন্ত পানি হয় এরপরে পানি ফেলাইয়া দেয় কিছুটা সময় যখন যখন নামাজের পরে বৃষ্টি থেমে গেল জানাজার শুরু হয়ে গেল নামাজ শেষে যখন আবারও বৃষ্টি এসেছে বাজান আবারও দেখে কবরের মধ্যে পানি ছোট ছেলে সহ বড় ছেলে সবাই কাদের বলে হুজুর কি করা যায় কি করা যায় লাশটা কি আপনি পানির উপরে রাখা যায় পরিশেষে কলার গাছ কাইটা কলার গাছের ডুমার উপরে কলার গাছ কবরের ভিতরে দিয়া ওই কলার গাছের উপরে বাবার লাশটা রাইখে দেওয়া হলো এ বাজার কলার গাছের উপরে লাশটা রাইখে যখন কবরের বাসগুলো বিছায়া দেওয়া হলো কাদামাটি গুলো কবরে দেওয়া হলো ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলে বাবা তোমার তিনতলা বাড়ি পইরা থাকলো তোমার দামি কাঠ বিছানা পরে থাকলো বাজন সব জায়গা তুমি কবরে চলে যাও ও বাবা আজকে তোমারে পানি কাদার ভেতরে রাখলাম ও বাবা তুমি আমাদের মাফ করে দাও এই কথা বলে ছোট ছেলে কাঁদে বড় ছেলে কাঁদে বাজান দেখেন নাই যে বন্যা কয়েকদিন হলো রাজশাহী গোদাগাড়িতে বন্যা চতুর্দিকে বাবারে কই কবর দেবে পরিশেষে সন্তানেরা বাবার লাশটা ভাসাইয়া না দিয়া ঘরের ভিতরে বাবার লাশের কবর দিল কথা বলেন না কেন এ বাজান কার কখন মৃত্যু হবে হয়তো আপনার আমার জীবনে পরিণতি হতে পারে ওই তো বাজান ফেনী জেলায় কবর খনন করা হলো মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর একজন বান্দা আহারে কবর খনন করতে যায় জিন্দা মানুষ পাওয়া গেল কাপনের কাপড় পচে নাই দেহের একটা পশম গলে নাই দেহটা নরম হয় নাই যেমন মানুষ তেমনি আছে সুবহানাল্লাহ বলেন এজন বাজান গো আমার এমন একটা মেডিসিন আমলের মেডিসিন মাইকে কবরে যাওয়া লাগবে যাতে এই লাশটা পচে না গলে না পোকা মাকড়ে খাবে না কথা বলে না কেন মেডিসিন মানে কি নেক আমল আহসানু আমালা উত্তম আমল সুন্দর আমল কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আপনার আমার যেদিন মৃত্যু হবে সবাই মিলে যখন ওই অন্ধকার কবরে রেখে আসবে বাজান তিনজন কবরে নামবে মনে হবে এই তিনজন আমার সাথে যাবে একে একে সবাই উঠে আসবে এরপরে বাঁশের বিছানা বিছায়া দেবে ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা ওই কবরের ভিতরে বাজান নাই কোনো জালানা নাই কোনো দরজা নাই কোনো মোবাইল নাই কোনো টেলিফোন আজকে মোবাইল করলে আমেরিকার মানুষের সাথে কথা বলা যায় ভিডিও কলে আমেরিকার মানুষটাকে দেখা যায় কিন্তু বাড়ির বাঁশের ধারে রাস্তার পাশে মসজিদের পাশে পুকুরের পাশে বাবা শুয়ে আছে জান্না বাবার কবরে তিন মাস তিন দিন ধইরা কান্দেন বলেন তো বাবার ওই তিন হাত মাটির কবরে সাড়ে তিন হাত মাটির কবরে বাবার কবরে কি হয় দুনিয়ার কোন মানুষ কি জানে বৈজ্ঞানিকরা পরীক্ষা করার জন্য কবরে যন্ত্রপাতি রাখছে ভিডিও করার জন্য এ বাজান কবরে যখন ওই ভিডিও রাইখা দিছে আল্লাহর কি খেলা দেখেন আল্লাহর কি খেলা আল্লাহ বলে সব জায়গায় বৈজ্ঞানিকগিরি দেখাইতে আসবে না সব জায়গার খবর নিতে আসবে না মেশিন পত্র পুইরা কবর দিয়ে ধোয়া উঠেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সব জায়গায় বৈজ্ঞানিকগিরি চলে না কথা কথা তাহলে বাজান গো আমার কবরে যেতে হবে কথা কন না কেন
যেতে হবে না বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা দুনিয়ার জীবন ক্ষণিকের আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী কথা কোন ঠিক কি না এ ঠাকুর গায়ের হরিপুর মুসলমান বাবাজিরা যারা মহিলা কলেজ মাঠে বৈশা গুনাহগারের কথা শুনতেছেন দিলটা নরম করে শুনেন আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবেই কথা কো এ যুবক তোমরা কক্সবাজারে সফরে যাও না যাও না কথার কথা যাও মনে করো উদাহরণ এ যুবক মনে করো 7 দিনের জন্য তোমরা কক্সবাজারে ভ্রমণ করতে যাইবা ব্যাগের ভিতরে কত কি নিলা মোবাইল চার্জার কাপড় সোপর প্রেমিকার নাম্বার যা যা দরকার সব নিলা কথা কন না কেন জরুরি কাগজপত্র তারপরে ব্যাংকের এটিএম কার্ড যা যা দরকার সে বইপত্র যা আছে সব নিলেন আপনার প্রয়োজন যা যা ল্যাপটপ মোবাইল চার্জার যা যা প্রয়োজন সব ব্যাগের ভিতরে নিয়ে সফর মাত্র সফরে তুমি আমি যাব যেই জীবনের শুরু আছে শেষ নাই নাই যেখানে বন্ধু বান্ধব নাই কোনো বাজার হাট নাই কোন দোকানপাট নাই কোন মোবাইল টেলিফোন কিংবা ফ্যানের ব্যবস্থা এসির ব্যবস্থা ওই যে অন্ধকার কবরে যাব বাজান ওই কবরে যাওয়ার আগে রে যুবক ভাই তোর আমন নামার ব্যাগটা একটু পরীক্ষা করে দেখ দেখ তুই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত আছে কিনা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছি কিনা নেককার সন্তান পৃথিবীতে রেখে গেলাম কিনা আমি মনিব হিসেবে আমার শ্রমিকের সাথে কেমন ব্যবহার করেছি মসজিদ মাদ্রাসায় দাঁত খয়রাত করেছি কিনা নিজে কতটুকু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি ইবাদত বন্ধ কি কি করেছি জিহাদ সম্পর্কে আমার কতটুকু ধারণা ছিল কোরআন শুননে কতটুকু সময় ভাবতাম আল্লাহর ইবাদতে কতটুকু সময় কাটাইতাম কতটা সবাই জিকির করতাম কতটা সবাই রসুলের প্রতি দরুদ পড়তাম এ যুবক ভাই আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আমল নামার ব্যাগটা পরীক্ষা করে দেখ কারণ ওই কবর বড় কঠিন জায়গা ওই জায়গায় কোনো উপায় হবে না নবীজি বলেন ইন্নামাল কুবুরু রাউজাতুম মিন রিয়াদিল জান না ও হুফরাতুম মিন হুফারিন নার ওই কবর যার আমল ভালো তার জন্য আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেবে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ ও হুফরাতুম মিন হুফারিন নার কবর হবে তার জন্য জাহান্নামের আগুনের গর্ত যেই আগুনের গর্তের গভীরতা জানা আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসা ছিলেন জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনি কি শুনতে পাইলেন নবী ডেকে বলে জিবরাইল শুনতে পাইলাম ডেকে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো এ ঠাকুর গায়ের হরিপুরের যুবক ভাই একটা পাথর ফেলে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক তোমার আমার গুনাহের কারণে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা এটা হলো বাসস্থল এই জাহান্নামে তারা যুগের পর যুগ থাকবে কত দিন থাকবে আর সঠিক এলেম আর জ্ঞান কার কাছে এ ভাই জান গো আমার ওই জাহান্নামের আগুনে মানুষ যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারবে না কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকাল যারাতিন শাররাইয়ারা কেউ যদি জাররা পরিমাণ অনু পরিমাণ নেক আমল করে থাকে আল্লাহ ওইটাও তার আমল নামায় তুলে রাখবে যদি কেউ জাররা পরিমাণ গুনার অপরাধ অন্যায় করে ওইটাও তার আমল নামায় তুলে রাখবে আর যারা গুনানি অন্ধকার কবরে যাবে ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে মানুষটা কান্নাকাটিতে ছটফট করবে অন্ধ ফেরেশতা বোবা ফেরেশতা কানে শোনে না ছটা ফেরেশতা ওই ঠসা ফেরেশতা দিয়া আল্লাহ পাক কেমনে খাতুরি দিয়া বাড়ি মারবে
মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপের এক একটা ছোবলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে এত যন্ত্রণা হবে ওই কবরে যাওয়ার আগে আমল ভালো থাকলে কোনো কিছুই হবে না আর আমল খারাপ থাকলে কবরে খারাপই আসে না নাই এমন কষ্ট হবে যা কল্পনাও করতে পারবেন না নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন ওসমানকে দেখে বলা হয় ভাই ওসমান কেন আপনি কবর দেখে কান্দেন হযরত ওসমান দেখে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই স্টেশনে তিনটা প্রশ্ন করা হবে প্রথম ঘাঁটিকে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের কেউ যদি সঠিক সলজব দিতে পারে উত্তর দিতে পারে তার মিজান ফুলজিরাতে কোনো টেনশন নাই আর যদি তিনটা প্রশ্নের উত্তরে কেউ নিতে না দিতে পারে তার আর বাঁচার কোনো উপায় নাই আমি ওসমান কাদি আমি কি তিনটা কবরের প্রশ্নের উত্তর দিতে পারব জান্নাতের সার্টিফিকেট পাইও সাহাবীরা কবর দেখে কান্দে নবীর প্রিয় তোমার স্ত্রীর নাম হলো আম্মা জান খাদিজা এশার নামাজ পড়ে আমার আম্মা জানের চোখে পানি নবী রেগে বলে আইস খাদিজা কেন তুমি কাঁদো কি হয়েছে তোমার দেখা বলে রবি গো কেন জানি আমার কয়েকদিন ধরে বড় ভয় লাগে ও নবী আমি মনে হয় বেশি দিন বাঁচব না আমি খাদিজা আপনার কাছে তিনটা জিনিস চাইবো আপনি কি আমাকে দেবেন নবী ডেকে বলে খাদিজা তুমি আমার দুঃখের সাথী ও খাদিজা মক্কায় কি আমারে চিনতো না তুমি আমারে ভালোবাসা দিয়েছি বুকে টেনে নিয়েছো তোমার ধন সম্পদ সব আমারে দিয়েছো তোমার ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না ও খাদিজা বলো না তুমি আমার কাছে কি এমন তিনটা জিনিস চাও আমার সাধ্য থাকলে আমি দেব নবীর স্ত্রী খাদিজা ডেকে বলে নবী গো আমি এমন কিছু চাইব না যা আমার নবী আমারে দিতে পারবে না সুবহানাল্লাহ বলে এইবার ডেকে বলে নবী গো আমার এক নাম্বার চাওয়া আমার যেদিন মৃত্যু হবে আপনার পরনের জুব্বা দ্বারা আমার কাফনের কাপড় বানায়া দেবেন দুই নাম্বার আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন তিন নাম্বার আমাকে কবর রাখার আগে আপনি নিজে কবরে গড়া করে দেবেন আর যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয় ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন নবী ডেকে বলে খাদিজা কারণটা কি দেখে বলে নবী গ আপনার পরনের জুব্বা যদি আমার গায়ে থাকে আমার বিশ্বাস রসুলের জুব্বা থাকলে ওই জুব্বাওয়ালা মানুষকে কবর কোনোদিন আজাব দিতে পারবে না কবরের মাটি সাপ দিতে পারবে না কষ্ট দিতে পারবে না আপনি নিজে জানাজার নামাজ পড়ে কবরে গড়া করে দিবেন যেই কবরে রসুল গড়া করে দেয় ওই কবর কোনোদিন আটো হতে পারে না ও নবী গো ওই কবরের মাটি কোনোদিন সাপ দিতে পারবে না ওই কবরে কোনোদিন আজাব হতে পারে না আর কবরের সলজব কেমন ফেরেশতারা কিভাবে প্রশ্ন করবে আমি তো জানি না আর উত্তর কেমনে বা দেব আমি তো বুঝি না এই জন্য আপনি নিজে দাঁড়ায় থেকে উত্তর দেবেন এই কথা বলে আম্মা যেন খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে খাতে নবী ডেকে বলে খাদিজা আইস আমার বুকের ভিতরে আসো এই কথা বলে নবী আম্মা যেন খাদিজাকে বুকের ভিতরে চেপে ধরলেন আর ডেকে বলে খাদিজা তুমি যা এসো আমার আগে যদি তুমি চলে যাও আমি তোমার জন্য তাই করব বলেন আল্লাহু আকবার আম্মা জান খাদিজা যেদিন মারা গেলেন নবীজির চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন ভালোবাসার খাদিজা বিদায় নিয়ে গেল এই কথা বলে নবীজি আমার কষ্ট পাইলেন নবীজির চোখের কোনায় পানি নবীজি নিজের জুব্বা দিয়া আম্মা জান খাদিজার কাপনের কাপড় বানায় দিলেন বাজান এরপরে নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন কবরে গড়া করে দিলেন দেওয়ার পরে কবরে মাটিটা দেওয়ার পরে নবীজি দাঁড়ায় থাকলেন সাহাবীরা ডেকে বলে নবী গো আপনি কি যাবেন না নবী ডেকে বলে না না তোমরাই চলে যাও আমি পরে যাব
আমি আমার খাদিজার কাছে ওয়াদা করেছি। এই কথা বলে নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় যখন পার হয়ে যায় নবী কবর থেকে যায় না, আল্লাহ ডেকে বলে জিব্রাইল নবীজির কাছে যা, জানায় দে নবীকে সব কথা জানায় দে। জিব্রাইল এসে বলে নবী গো কেন আপনি দাঁড়িয়ে আছেন? ডেকে বলে আমার খাদিজার কাছে আমি ওয়াদা দিয়েছি যতক্ষণ না কবরে সলজব না হবে ততক্ষণ আমি যাব না। ও ভাই জিব্রাইল আজকে কেন জানি ফেরেশতারা আসতে দেরি করতেছে। ডেকে বলে নবী গো আপনি আর খাদিজার কবরের পাশে থাকবেন না, খাদিজা যেদিন কবরের সলজবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, খাদিজার চোখের পানি আসমানের মালিক আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ নিজে জানা দিয়েছে। আমার হাবিবকে জানায় দাও খাদিজার কবরে কোনো ফেরেশতা যাবে না, খাদিজার সলজব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে খাদিজার সলজব দিয়েছি। লিল্লাহ তাকবীর, এই জন্য বাজান গো আমার আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমলের দিকটা, কারা সুন্দর আমল করেছো, কারা উত্তম আমল করেছো। নবীর স্ত্রী যদি কবর দেখে কান্না করে, ও হরিগাঁও ঠাকুর করে, ও ঠাকুর গায়ের মুসলমানেরা, ও হরিপুরের মা বোনেরা, আপনাদের কি আমল খাতিজার চাইতে ভালো? কথা কন না কে, খাতিজা নবীর স্ত্রী হয়ে কবর দেখে কান্না করে, আর আমার মা বোনেরা কবরের পাশে যায় বাঁশের পাতে ঝাড় দেয়। এ কথা কন, ভয় করে না, কোনো ভয় নাই। আগে নতুন কবর হইলে ওই এলাকা দিয়ে মানুষ হাঁটে যেত ভয় পাইত, আর এখন কবরের পাশ দিয়ে গান বাজাইতে বাজাইতে যায়। এই জন্য আমি আগে ওয়াজে বলতাম আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা, বর্তমান মসজিদ হচ্ছে পাকা কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব।